বাঙালিদের মধ্যে বেশিরভাগই তাঁর হি অনুগত জন রয়েছেন। বিশেষ করে বাংলায় এই প্রথমবার প্রচারে গিয়ে আমি অনুভব করেছি যে বাঙালিদের তিনি কত প্রিয় আর তাঁর প্রতি কত স্নেহ মমতা প্রীতি, সেটা কোনো ভাষার দ্বারা বর্ণন করা যায় না। যাই হোক, তিনি সুদীর্ঘ কয়েক বৎসর এই নবদ্বীপ ধাম পরিক্রমা পরিচালনা করেছেন। কেবল নবদ্বীপ ধাম পরিক্রমা নয়, বৃন্দাবন ধামের পরিক্রমা তাঁরও বিশেষ অবদান বৈশিষ্ট্য রয়েছে। কাল আমরা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করেছিলাম, এখানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আজ চৈতন্য মহাপ্রভুর আমরা জন্ম মহোৎসব জানি, জগন্নাথ মিশ্রের বাড়িতে যে মহা উৎসব, সেই উৎসব আমরা আজ প্রাতকাল তা অনুষ্ঠান হয়েছে। মহাপ্রভুর যে অবদান আর বৈশিষ্ট্য তাঁর আবির্ভাবের দ্বারাই পরিচয় আমরা পাই। কীভাবে? কলিকালে জীবের একমাত্র উদ্ধারের পথ হল নাম সংকীর্তন, তাই না? তাই চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনের সম্মুখে তিনি প্রকটিত হয়েছেন। কেন? চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে প্রকট হন, সেই সময়টা ছিল ফাল্গুনি পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ। গ্রহণটা কখন লাগে? পূর্ণিমাতে অথবা অমাবস্যাতে। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু যখন আবির্ভাব হন, প্রকট হন, তখন চন্দ্রগ্রহণ ছিল। ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে বর্ণনা রয়েছে এই গ্রহণটাকে অশুভ মানা যায়। হ্যাঁ, কিন্তু এই অশুভটাকে কীভাবে দূরীভূত হয়? নাম সংকীর্তনের দ্বারা। চন্দ্রমা পূর্ণরূপে গ্রহণের দ্বারা আবৃত হয়েছিল। হ্যাঁ, কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রকটের সঙ্গে সঙ্গে সেই চন্দ্রমার যে কলঙ্ক, তা ধীরে ধীরে হ্রাস হতে লাগল। হ্যাঁ, পূর্ণচন্দ্র গৌর সুন্দর নদিয়া উদয়গুরি পূর্ণচন্দ্র গৌর হরি। হ্যাঁ,
নদিয়া উপকে উদয়গিরি বলা হচ্ছে, যেমন পূর্ব দিশা আলোকিত করে সূর্য প্রকাশিত হয়, ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভু এই নদিয়াতে প্রকাশিত হয়ে সমস্ত জীবের হৃদয়ের মধ্যে কলমশ রাশি, পাপ রাশি সব কিছুকে কী করেছেন, তিনি ধ্বংস করে দিয়েছেন। হ্যাঁ, কেননা নাম সংকীর্তন, নাম সংকীর্তনের দ্বারা। এই জন্য বলা হয়েছে কীর্তনের মধ্যে বলা হয়েছে যে গৌর হরি পূর্ণ কৃপা জগতের লোক তা অনুভব করছেন। গৌরহরির কৃপাতে জীব অত্যন্ত সুন্দর স্বচ্ছন্দরূপে নাম সংকীর্তন করছে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু আমাদের কী শিক্ষা দিয়েছেন, যে কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বশাস্ত্রের এই সার মর্ম। হ্যাঁ, সমস্ত শাস্ত্রের মর্ম মানে এসেন্স কি, সার কি, না আসুন নাম সংকীর্তন, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলু নাস্তিব নাস্তিব গতিরন্যথা। কলিযুগের অন্য কোনো নামের দ্বারা জীবের সম্পূর্ণ প্রেম উৎপন্ন হবে না। এই জন্য বলছেন হরিনাম, এই জন্য বলছেন হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগের আর কোনো উপায় নাই, কর্ম জ্ঞান যোগ তপস্যার দ্বারা জীবের চরম কল্যাণ হবে না। চরম কল্যাণ কিসের দ্বারা হবে, একমাত্র নাম সংকীর্তনের দ্বারা। আবার কোন কলিযুগে সেই নাম তো কি, নামের কথা বলা হয়েছে, অনেক তো নাম রয়েছে, ভগবানের অনেক নাম রয়েছে, অনন্ত নাম, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, তাই না, যে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। কিন্তু কলিযুগে কোন নামের কথা কীর্তন করার জন্য বলা হয়েছে, তাই বলা হয়েছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামের কথা, যাতে আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে 16 নাম আর কয়টা অক্ষর, 32 অক্ষর। হ্যাঁ, 32 অক্ষর পুষ্টিকরণ করা হয়েছে নাম সংকীর্তন। বিভিন্ন যুগের বিভিন্ন মহামন্ত্রের কথা শাস্ত্রের মধ্যে উল্লেখ রয়েছে, সত্য ত্রেতা দ্বাপর আর কলি, তিনটা চারটা যুগ রয়েছে। প্রত্যেক যুগের মহামন্ত্র পৃথক পৃথকভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু কলিযুগের যে নাম সংকীর্তন সেটা হলো কি, এই 16 নামানি দাত্রিংশ অক্ষর। হ্যাঁ, দাত্রিংশ মানে 32 অক্ষর যুক্ত অসর নাম, আর হরের নাম আনে হরের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন কথা বলা হচ্ছে, যে চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন চন্দ্রগ্রহণ ছিল, আর চন্দ্রগ্রহণের সময় লোকে কি করে, না ওই নাম সংকীর্তন। হ্যাঁ, আবার চন্দ্রগ্রহণ যখন হ্রাস পেতে যায়, ছেড়ে যায়, হ্যাঁ চলে যায়, তখন লোকের নাম সংকীর্তন করে গঙ্গা স্নান করতে হয়। শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, কি বলা রয়েছে, না যদি গ্রহণ লাগে, গ্রহণের দ্বারা কি হয়, না সব কিছু দূষিত হয়ে যায়, দূষিত বুঝেন মানে দোষযুক্ত হয়ে যায়, তাই না, দোষযুক্ত। এই জন্য আবার বলা হয়েছে বিজ্ঞানের অনুসারে বলা হয়েছে, যখন গ্রহণ লাগবে তখন ঘর থেকে বেরোতে নেই, বিশেষ করে সূর্যগ্রহণের সময়। হ্যাঁ, সূর্যগ্রহণের সময় ঘর থেকে বেরোতে নেই। হ্যাঁ, আবার সূর্যের দিকে তাকাতেও নাই,
এত দূষিত, হ্যাঁ চোখ খারাপ হতে পারে, শরীরের অনেক ইন্দ্রিয় সেখানে বিকলাঙ্গ হতে পারে। হ্যাঁ এই জন্য বলা হয়েছে যে গ্রহণের সময় ঘর থেকে বের হবেন না। অনেক সময় মাইকে বলা হয়, রাস্তাঘাটে লেখা থাকে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো নাম সংকীর্তনের দ্বারা জগৎ পবিত্র হয়। হ্যাঁ এই জন্য বলা হয়েছে নাম সংকীর্তন, মহাপ্রভু নাম সংকীর্তন মুখে তিনি প্রকটিত হয়েছেন। কেন না জগৎ জীবকে তিনি কী কল্যাণ করছেন, এই নামের মহিমা জগৎ করছেন। স্বয়ং গৌর হরি, হ্যাঁ স্বয়ং গৌর হরি তিনি করছেন কি, নাম সংকীর্তনের দ্বারা জগতে তিনি প্রকট হচ্ছেন। হ্যাঁ সকলে যখন সব লোক গঙ্গায় স্নান করছেন, হ্যাঁ আর কি নাম জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য বলা হয়েছে বাংলা পর্ব গ্রহণের ছল করি অবতীর্ণ নদিয়ায় হইল গৌর হরি, গ্রহণের ছল। হ্যাঁ এই গ্রহণটা আবার তো দেখাচ্ছে ভগবানের ইচ্ছাতেই, হ্যাঁ কেন তাঁর ইচ্ছা মতো, তাঁর ইচ্ছা বিনা কোনো কার্য হয় না। হ্যাঁ তিনি যে প্রকট হবেন আবার জগৎ জীবের মুখের মধ্যে তাঁর নাম যে প্রকাশ হবে, তাই তিনি কি করলেন না তাঁর মায়ার দ্বারা চন্দ্রকে কি করলেন, আচ্ছাদিত করলেন গ্রহণের ছল। এই জন্য গ্রহণের ছল করি অবতীর্ণ গৌহিল গৌর হরি, এগুলো তার ইচ্ছা, নাম সংকীর্তনের মধ্যে তিনি প্রকাশ হলেন। হ্যাঁ এই জন্য জগৎজীবকে শিক্ষা দিলেন, হে জীব তোমরা অন্য নাম জপ করবে না, অনেকে অনেক নাম জপ করবে, উল্টো করে জপ করে, কি নাম জপ করে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ কিন্তু এগুলো কি, এটা কি হয়, হরে রাম থেকে অনেকে শুরু করে। হ্যাঁ বিশেষ করে আপনারা গীতা প্রেসে, হ্যাঁ গ্রন্থগুলোর মধ্যে এই হরে রাম থেকে তারা শুরু করে। হ্যাঁ কিন্তু এটা নয়, হ্যাঁ তারা বলেন যে আগে হরি, হ্যাঁ সত্যযুগে হরি এসেছেন, আর ত্রেতা যুগে কি এসছেন, রাম, এই জন্য হরে রাম, আর তারপরে কৃষ্ণ এসেছে। এগুলো কিন্তু ভুল ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ কিন্তু শাস্ত্রের মধ্যে বলা হয়েছে অনন্ত কি সংহিতা, অনন্ত অনন্ত সংহিতার মধ্যেই বলা হয়েছে, হ্যাঁ ব্রহ্মযামন অনেক গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে কলিযুগের মহামন্ত্র এই যে ষোলো নাম বত্রিশ অক্ষর হরে নাম, হরে হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য নাম সংকীর্তনের মুখে তাঁর প্রকট হয়েছেন। হ্যাঁ আবার জগৎকে তিনি কি কল্যাণ করেছেন, কি কল্যাণ করেছেন, যে জগতে তিনি প্রকাশ করেছেন, মহাপ্রভু সকলকে শিখিয়েছেন অন্য কোনো নাম জপ করতে হবে না, একমাত্র এই মহামন্ত্র জপ করতে হবে। গৌরলে শিখালো নাম সেই নাম করো, চৈতন্য মহাপ্রভু আমাদের কী নাম শিখিয়েছেন না, এই নাম শিখিয়েছেন। হ্যাঁ আর নাম জপ করতে হবে না, অন্য কোনো মন্ত্র জপ করতে হবে না, একমাত্র কলিযুগে এই মহামন্ত্র নাম জপ করতে হবে। হ্যাঁ এই জন্য চৈতন্য মহাপ্রভু দেখে এই যে বলেছেন, চৈতন্য নিজে বললেন প্রভু কয়ে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা বই না বলিবে না বলাইবে। আর মহাপ্রভু বাক্য, হ্যাঁ শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, আমার আজ্ঞায় সর্বত্র করো প্রচার,
শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। মহাপ্রভু কি বললেন? হে নিত্যানন্দ, হে হরিদাস, মেরে বাত শোনো, মেরা কথা শোনো। যাবি কথা বলবেন? আচ্ছা, মহাপ্রভু কি বললেন? শোনো শোনো হরিদাস, সে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় সর্বত্র করো প্রচার। মহাপ্রভু কারে, মানে আদেশ দে রা, ক্যা কি বলছেন? সর্বত্র প্রচার করো। কি প্রচার করো? প্রভুকে কহিলাম এই মহামন্ত্র। স্পষ্টকরণ করা হয়েছে কিনা? কি বললেন? এই মহামন্ত্র, অন্য কোন মহামন্ত্র এই। হ্যাঁ, তারপরে চৈতন্য ভাগবত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলাই। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু এই সমস্ত শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু কোনো গ্রন্থ লিখেন নাই, চৈতন্য মহাপ্রভু, তিনি কেবল জগৎ জীবের কল্যাণের জন্য জীবকে কি করেছেন, আটটা শ্লোকের কথা বলেছেন, যাকে বলা হয়েছে কি শিক্ষাষ্টক। হ্যাঁ, আটটা শ্লোক তিনি বলেছেন বাস। আর আটটা শ্লোকের প্রথম শ্লোকের মধ্যে সব কিছুই রয়েছে। হ্যাঁ, চেত দর্পণ মার্জনম ভবমা দাবম নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম মধি বর্ধনম প্রতিপদম পূর্ণমৃত সাধনম সর্বাত্মশ্রবণং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম সংকীর্তন কথা বলা হয়েছে। চিত্তরূপী দর্পণ, দর্পণে কি হয় বলো? দর্পণে কি দেখো আপনারা? হ্যাঁ, নিজের প্রতিচ্ছবি দেখা যায়, তাই না? দর্পণ কাকে বলে? আয়নাকে। হ্যাঁ, আয়নাতে কি দেখা যায়? নিজের প্রতিচ্ছবি। ইভেন চিত্তরূপী দর্পণ, চিত্তরূপী দর্পণ কিভাবে নির্মল হবে তাই বলা হচ্ছে। হ্যাঁ, যেমন আয়নার মধ্যে যদি ধুল জমে থাকে তাহলে আপনার আপনার প্রতিফলন হবে, প্রতিবিম্ব হবে না। সেই জন্য আয়নাটাকে কী করতে হবে? পরিষ্কার করতে হবে। হ্যাঁ, সেই আয়নাটা বা দর্পণটিকে পরিষ্কার করবেন কী করে? এখানে যেন এখানে এই জগতের মধ্যে কোনো আয়নাকে বা দর্পণকে পরিষ্কার করতে হলে কী দরকার? কী দরকার? হ্যাঁ, কাপড় দরকার। হ্যাঁ, অথবা একটু পাউডার দিলে হয়। হ্যাঁ, সব আর জল দিয়ে, হ্যাঁ, সাফ পরিষ্কার করে আবার কাপড় দিয়ে সাবুন। কিন্তু চিত্তরূপী দর্পণ আমাদের কীভাবে পরিশুদ্ধ হবে, সাফ হবে কী করে, নির্মল হবে কী করে? হ্যাঁ, তাহলে কী করবেন? বাজার থেকে একটু সোডা কিনে নেবেন, হবে না? এখন তো সোডা বাজারে পাওয়া যায় না বোধ হয়। আগে আগে আমরা যখন ব্রহ্মচারী ছিলাম তখন ওই যে আজকাল যে আপনার কী ব্যবহার করেন, এক্সিল না কী বলে? হ্যাঁ, ওই যে পাউডার সার্ফ। হ্যাঁ, তখন এগুলো তো ছিল না, তখন আমাদের ওই ওই যে ব্লিচিং পাউডার সফেদ সফেদ জানেন, হ্যাঁ, ওইটা আবার কেউ জল ফুটিয়ে কাপড়কে ঢেলে দিতে হবে, কাপড় সিদ্ধ করতে হতো। হ্যাঁ, করেছেন না? কাপড় সিদ্ধ হতো আমাদের, লোকে ধান সিদ্ধ করে, চাল সিদ্ধ করে, আর তখন আমরা কী করতাম? কাপড় সিদ্ধ। কাপড় সিদ্ধ নাম শুনেছেন? হ্যাঁ, কাপড় সিদ্ধ করতে হতো। হ্যাঁ, করেছে কাপড় সিদ্ধ? কোথায় করেছে? এখন তো সব ওই বাজার থেকে 50 টাকা দামের এক্সেল না কি বলে কিনে নিয়ে আসে, সাপ খরিদ নিয়ে এসে একটু জলের মধ্যে ফেলে দিয়ে ভয়ে গেল। তখন আমাদের কি করতেন জানেন? ওই হচ্ছে ব্লিচিং পাউডার যেগুলো বলা হয়, হ্যাঁ, সোডা মাটি না কি বলে, হ্যাঁ,
হ্যাঁ বুঝলেন, ওই জল গরম করে বা জল ফুটবে সেই ব্লিচিং পাউডার দিয়ে দিতাম, আর তারপরে কাপড়গুলোকে ধুয়ে দেব, সারা রাত পরে রাখতো, আর সকালে উঠে তখন হবে ধুতে হবে। এখন সেসব চলে গেছে, এখন তোমরা হাসবে তো, বলে কি বলছি মহারাজ, তাই না? হ্যাঁ, কাপড় এতগুলোকে সাফ করতে এরকম করে, হ্যাঁ এখন তো আবার তাও করতে হয় না, এখন কি করে সাফ হয়, আবার ওয়াশিং মেশিন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক এই জন্য লোকের বেশি রোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমরা কাপড়কে ধুতে হতো, হ্যাঁ কাপড় কাচতে হতো, এখন তো কাপড় কাচারই কথারই নেই। হ্যাঁ, ওয়াশিং মেশিন, তারপরে ওয়াশিং মেশিন সব কিছু হয়ে যাবে, এক দশ মিনিটের মধ্যে কাপড় শুকিয়ে যাবে সব কিছু। হ্যাঁ, আমি কেন কথা বলছি না, এই জগতের কোনো বস্তু যদি ময়লা হয়, হ্যাঁ তাকে পরিশোধন করবার অনেক ব্যবস্থা রয়েছে, কিন্তু যদি আমাদের চিত্তরূপী দর্পণ যদি দূষিত হয়, হ্যাঁ কিসের দ্বারা দূষিত হয়ে যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য লাভ পূজা প্রতিষ্ঠা, হ্যাঁ এইগুলো হচ্ছে কি আমাদের চিত্তরূপী দর্পণকে কি করেছে, আবৃত করে রেখেছে। আবৃত বুঝেন মানে ঢেকে রেখে দিয়েছে। হ্যাঁ, সেই চিত্তরূপী দর্পণটা এখন আর কি করে পরিশুদ্ধ হবে, না নাম সংকীর্তনের দ্বারা, আর কোনো উপায় নেই, নাম সংকীর্তনের দ্বারা চিত্তরূপী দর্পণ কি হবে পরিষ্কার করে। হ্যাঁ, এই জন্য যে চেত দর্পণ মার্জনম, যত হরিনাম করবেন ততই আমাদের চিত্তরূপী দর্পণটা কি হবে নির্মল হয়ে যাবে। এই জন্য চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম দেবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম সর্ব আত্মসমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হ্যাঁ, সপ্ত জিহার স্বরে সেই নাম সংকীর্তনের কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, চিত্ররূপী দর্পণ নির্মল করবার শোধন করবার একমাত্র উপায় হল নাম সংকীর্তন। হ্যাঁ, চেত দর্পণ মার্জন ভব মহাদালাগ্নির বাপনম, ভব মহাদালাগ্নি নির্বাপন সন্ত কি করে হবে এই নাম সংকীর্তনের দ্বারা। হ্যাঁ, ভব মহাদালাগ্নি, ভব কিছু কাজ কাজ বলা হয়, হ্যাঁ জানেন এখানে কেন বলা ভব, হ্যাঁ বেদাও ভব কৃষ্ণের, ভব কিসকে বলি, কিসকে ভব কাহতে হ্যাঁ, হোয়াট ইজ মিনিং অফ ভব বলো, এই সংসারের মধ্যে বারবার আসার যাওয়া, হ্যাঁ ভূধাত টু বি হওয়া, হ্যাঁ আর পুনরুতি জানানাম পুনরুতি মরণম, হ্যাঁ যাবৎ জানানাম তাবৎ মরণম, হ্যাঁ জননী জঠরে শয়নম, হ্যাঁ বারবার এই শরীরটা ছেড়ে আবার মাতৃগর্ভে প্রবেশ করছে, আবার মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে আবার এই স্থূল শরীরটা পাচ্ছে, আবার এই স্থূল শরীরকে ছেড়ে দিয়ে পুনঃ মাতৃগর্ভে যাচ্ছে, এই যে পুনরুতি জানানাম পুনরুতি মরণম, এটি হচ্ছে এটিকে ভূ মানে হওয়া টু বি, হ্যাঁ বারবার যাচ্ছি আর আসছি মাতৃগর্ভ থেকে আর কিছু, হ্যাঁ আর তারপরে কি, কিন্তু একটা কথা জানতে হবে আমাদের এই শরীরটার মধ্যে রয়েছে তিনটা শরীর রয়েছে, এটা কি বলেছে স্থূল শরীর, আর এর মধ্যে আর একটা শরীর আছে তাকে কি বলা হয় সূক্ষ্ম শরীর, আবার সূক্ষ্ম শরীরের মধ্যে আর একটা শরীর রয়েছে তাকে কি বলা হয় আত্মশরীর চিন্ময় শরীর সেখানে। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই চিন্ময় শরীরের অনুসন্ধান করতে পারি, খোঁজ করতে পারি, হ্যাঁ
ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরটা বদলতে থাকবে। প্রতি জন্মে আমাদের স্থূল শরীরটা পতন হয়ে যায়, কিন্তু সূক্ষ্ম শরীর অতি সহজে পতন হয় না। হ্যাঁ, কারণ সূক্ষ্ম শরীরের মধ্যে আত্মাটা রয়েছে। বুঝতে পারছেন, স্থূল শরীরটা যে দেখছি এটা স্ত্রী শরীর বা পুরুষ শরীর। হ্যাঁ, এই স্থূল শরীরটা বা স্ত্রী শরীর বা পুরুষ শরীর একদিন আমাদের নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হবে কি হবে না? যেদিন আমাদের শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাবে তখন আমাদের এই স্থূল শরীরটা কোনো কাজে লাগবে না। এই স্থূল শরীরের মধ্যে যে পাঁচটা তত্ত্ব রয়েছে, কী পাঁচটা তত্ত্ব রয়েছে? মিট্টি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মাটি রয়েছে। হ্যাঁ, তাই না? শরীরের মধ্যে সবচেয়ে বেশি ভাগ কী রয়েছে? জল রয়েছে। হ্যাঁ, এই জন্য না তাড়াতাড়ি ফুলে যায় শরীরটা এমনি। হ্যাঁ, আর অত্যন্ত দুর্গন্ধ বের হয়। তারপর কী রয়েছে? মাটি রয়েছে শরীরের মধ্যে। হ্যাঁ, এই যে আমাদের শরীরটা দেখি, একটু করুন দেখুন মাটিগুলো উঠে আসবে। হ্যাঁ, আবার এই যে চামড়াটা রয়েছে না, এটা সাতটা স্তর রয়েছে। কটা? সাতটা। এই চামড়া দেখতে পাচ্ছেন এত সূক্ষ্ম, সাতটা স্তর রয়েছে আবার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য দেখুন একদিন স্নান না করে দেখবেন আপনা আপনার শরীরের মধ্যে মাটিগুলো জমে যায়। হ্যাঁ, থাকে না মাটি কোথা থেকে? শরীরটা হচ্ছে মাটির শরীর। হ্যাঁ, এই জন্য এই শরীরটা পাঁচটা তত্ত্ব দিয়ে সৃষ্টি হয়েছে, যাকে বলে যে পঞ্চভূত বলা হয়েছে। মিট্টি, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চভূতের শরীর। আর সূক্ষ্ম শরীর ওর ভিতরে বটে, সূক্ষ্ম শরীর রয়েছে। হ্যাঁ, সূক্ষ্ম শরীরের মধ্যে কী কী রয়েছে? মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত। হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত। চিত্তটা কি না? অনেক জন্মের সে সংস্কারগুলো, হ্যাঁ, সেগুলো রয়েছে। মনটা কি? মনটা হচ্ছে চলায়মান, স্থির নাই যার মধ্যে। হ্যাঁ, মনটা কখন আমাদের ভালো থাকে আবার কখন মনটা খারাপ হয়ে যায়। চঞ্চলই মন কৃষ্ণ, মনটা সদা সর্বদা চলায়মান, ঠিক না? হ্যাঁ, তাই না? মন আবার কী করে? অনেক সময় অনেক ভালো কথা চিন্তা করে, আবার কখনো খারাপ কথা চিন্তা করে। চিন্তা করে কী করে? হ্যাঁ, মনের বৃত্তি ওইটা রয়েছে। আবার মন, বুদ্ধি, বুদ্ধিটা কি? যেখানে বিচার শক্তির ক্ষমতা, ডিসক্রিমিনেশন পাওয়ার থাকে। হ্যাঁ, এইভাবে মন, বুদ্ধি। অহংকার, পূর্বজন্মের অনেক যে ক্রিয়া আদিগুলো আছে, আমাদের সত্তরজতম গুণের এই অহংকার সৃষ্টি করে। হ্যাঁ, কী অহংকার থাকে? আমি স্ত্রী অথবা আমি পুরুষ, এই প্রথম এই অহংকারটা এসে আমাদের জাপটে ধরেছে। জাপটে ধরেছে বুঝলেন, গলা ধরে বলে। হ্যাঁ, আমি স্ত্রী অথবা আমি পুরুষ, এইটাই হচ্ছে আমাদের অহংকার। আর এই থেকে অভিমান সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অভিমানটা সৃষ্টি হয়েছে, অভিমান বুঝেন। হ্যাঁ, এগোস ফলস, হ্যাঁ, অভিমান সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য বলছি এই অভিমানটা হচ্ছে কি? দেহাত্মবুদ্ধি, এই স্থূল শরীরের প্রতি যে আত্মবুদ্ধি, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে দেহাত্মবুদ্ধি। আমি এই শরীর নয়, আমি আত্মা, এটা আমাদের নিয়ে আসতে হবে। কিন্তু অনেক জন্মে সংস্কারের ফলস্বরূপ অতি সহজে আসতে চায় না। হ্যাঁ, এই জন্য হচ্ছে মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত। চিত্তটা কি?
চিত্রার মধ্যে অনেক জন্মের সংস্কারগুলো দিয়ে রয়েছে। হ্যাঁ, খারাপ অথবা ভালো সংস্কার রয়েছে, ওইগুলো কী করে মাঝে মাঝে বেরিয়ে আসে। হ্যাঁ, যেমন নদী অথবা সমুদ্রের মধ্যে দেখবেন কিনারাতে ওই কী পড়ে, ভমর পড়ে, জলটা হচ্ছে এইভাবে ঘুমতে থাকে। সেই জলটা যখন ঘুম একটা একটা যদি খড়ের টুকরোকে যদি তার মধ্যে ফেলে দেওয়া যায় তাহলে কী হবে, খড়ের কিছু সময় এরকম ঘুরতে থাকবে, তারপরে খপ করে খুব তাড়াতাড়ি নিচে চলে যাবে কি যাবে না? হ্যাঁ, আবার ওটা আবার এরকম বেরিয়ে আসে। ঠিক তদ্রূপ মন বুদ্ধি অহংকার যে চিত্তের কথা যে বলা হলো, পূর্বজন্মে অনেক এই সকল সংস্কারগুলি এসে, এক জন্মের নয় অনেক জন্মের সংস্কার এসে কী করে আমাদের চিত্তটাকে দূষিত করে দেয়। কিন্তু নাম সংকীর্তন করলে কী হবে, এই সকল যে দূষিত বস্তুগুলো রয়েছে ও আপনা আপনি জলে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছে, নামের এত কথা বলা হচ্ছে। এবং চেত দর্প মার্জনম ভব মহাদবাগ্নির বাপনম, ভব মহাদবাগ্নি। হ্যাঁ, দবাগ্নি কাকে বলে, জঙ্গলের মধ্যে গাছের ডালে ডালে ঘর্ষণ হয়ে যে অগ্নি উৎপন্ন হয় তাকে কি বলে, দবাগ্নি। হ্যাঁ, এই জন্য, হ্যাঁ দবাগ্নি আগুনে, আগুনে এমন শিখা, আবার অগ্নি প্রজ্বলিত হলে হাওয়াটা বয়, হাওয়াটা প্রবাহিত হয়, সেই হাওয়াটা যেদিক থেকে আসবে সেই থেকে প্রভাবিত, এই জন্য অগ্নিটা কী করে আরও প্রজ্বলিত হয়ে ওঠে। এই জন্য কিন্তু নাম সংকীর্তন করলে এটা নষ্ট হয়। এই জন্য চেত দর্পণ মার্জনম ভব মহা দবাগ্নির বাপনম, ভব মহা দবাগ্নি নির্বাপনম, সব দূর হয়ে যাবে। যেমন বর্ষা হওয়ার সঙ্গে সঙ্গে আগুনের যে প্রকোপটা যেমন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক তদ্রূপ ভগবানের নাম করলে কি হবে না, আমাদের দেহ মন বুদ্ধি সব শীতল হয়ে যাবে, ঠান্ডা, আর কোনো উপায় নেই। নামে এত সুন্দর মহিমা কীর্তন হচ্ছে যে বাস্তব সত্য, যে নাম প্রভু আমাদের কত কৃপা করেছেন। এই জন্য চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নির বাপনম শ্রেয়া কৈর্ব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবনম, চিত্ত যত নির্মল হবে সেই নির্মল হৃদয়ের মধ্যে শুদ্ধ সত্য কেবল নিত্য সিদ্ধ পরিকরের পরিকর যারা রয়েছেন তাদের যে হৃদয়ের মধ্যে যে ভাবটা রয়েছে সেই ভাবরূপী কিরণ কণ আমাদের হৃদয়ের মধ্যে কী হবে, তখন প্রতিফলিত হবে। হ্যাঁ, প্রতিফলিত হবে। চেত ভব মহাদবাগ্নির বাপনম শ্রেয়া কৈর্ব চন্দ্রিকা বিতরণম, ওই দুই প্রকার পদ্ম ফুল হয়, একটা হচ্ছে দিনের বেলায় প্রস্ফুটিত হয়, হ্যাঁ, আর কতগুলো পদ্ম ফুল কী হয় না রাত্রির মধ্যে। হ্যাঁ, চন্দ্রমা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই সকল কমলগুলো প্রস্ফুটিত হয়, দেখবেন আপনার পুকুরে গিয়ে। হ্যাঁ, আবার আবার প্রাতঃকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই সকল ফুলগুলো কী হয়ে যায়, কমল ফুলগুলো বন্ধ হয়ে যায়, আবার কতগুলো পদ্ম ফুল রয়েছে প্রাতঃকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আবার প্রস্ফুটিত হয়, দেখেছেন না? একটা হচ্ছে নীল কমল আর একটা হচ্ছে শ্বেত কমল, হ্যাঁ শ্বেত মানে সফেদ সাদা, আর নীল কমল, হ্যাঁ যারা ঘর বাংলায় গিয়েছেন
বা জানেন থাকেন যারা তারা ওই আশ্বিন মা আশ্বিন কার্তিক মাসের দিকে দেখবেন ওই এখন কি মাস চলছে ফাল্গুন মাস চলছে না হ্যাঁ চৈত্র মাস চলছে হ্যাঁ দেখবেন আশ্বিন মাসে যখন ওই ধানের যখন থোড়গুলো আসতে আরম্ভ করে জল থাকে সেই জলের মধ্যে ছোট ছোট ফুলগুলো আছে না যাকে কি বলে হ্যাঁ সেই ফুলগুলো প্রস্ফুটিত হয় যাকে আমরা সন্ধ্যা ফুল বলি হ্যাঁ সন্ধ্যার সঙ্গে সঙ্গে ওই ফুলগুলো যাকে নীল পদ্ম বলা হয় নীল নীল রঙের হয় দেখতে খুব সুন্দর হ্যাঁ সারা রাত প্রস্ফুটিত হয়ে থাকে আবার সূর্য যখন উদিত হবে ব্রহ্মমূর্তের সময় ফুলগুলো আপনা আপনি পঙ্খিগুলো বন্ধ হয়ে যায় হ্যাঁ দেখুন আসছে হ্যাঁ এই যে এই জন্য বললেন চেত দর্প মার্জনম ভব মহা দাব নির্বাপনম শ্রী কৈরব চন্দ্রিকা বিতরণম কৈরব কৈরব চন্দ্রিকা কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম চন্দ্রমা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জীবের হৃদয়ের মধ্যে কি হয় শীতলতা আসে আনন্দ উৎসব হ্যাঁ হয় না চন্দ্রমা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে কি হয় চারিদিকটা মানো শীতল করে দেয় হ্যাঁ ঠিক তদ্রূপ আমাদের হৃদয়টা যখন নির্মল হবে আর ভগবানের কৃপা যখন বা নিত্য সিদ্ধ যারা ব্রজবাসী রয়েছেন তাদের হৃদয়ের যে প্রেম রূপী সূর্যের কিরণকণ প্রতিফলিত হয়ে কি হবে না হৃদয়টা অত্যন্ত কমলীকৃত হয়ে যাবে হ্যাঁ এখন হৃদয়টা আমাদের কি রয়েছে কঠোর রয়েছে কিন্তু নাম সংকীর্তনের দ্বারা আমাদের চিত্রটা কি হবে না অত্যন্ত সফট হয়ে যাবে আপনার এই জন্য বলছেন চেত তদর্প মার্জন ভব মহাদাবং নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিদ্যাবধু জীবনম বিদ্যাবধু জীবনম হ্যাঁ কার সঙ্গে তুলনা হচ্ছে বিদ্যাবধুর সঙ্গে তুলনা করা হচ্ছে তাই না একটা হচ্ছে বিদ্যা এই জগতের জগতে জড় বিদ্যা বলা হয় আর একটা হচ্ছে চিত জগতের যে বিদ্যা রয়েছে হ্যাঁ সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি হয় হ্যাঁ ভগবানের চরণে আমার যদি চিত্তবৃত্তিটা হয় তাহলে জীবন সফল হবে আর বিদ্যা একটা রয়েছে আপনার অবিদ্যা রয়েছে বিপরীত বস্তু রয়েছে অবিদ্যাটা কি অবিদ্যাটা কি যেটা বিদ্যা নয় তাকে অবিদ্যা বলা হ্যাঁ কি বলছেন কি করে বাঁচা যাবে ওই বাঁচার উপায় একমাত্র নাম সংকীর্তন এই তো বলছেন চেত দর্পণ ভব মহাদেব নির্বাপ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম বিদ্যা শব্দের অর্থ এক একটা শব্দের অর্থ নিলে তাহলে শ্লোকটা খুব ভালোভাবে জানা যাবে তাই না বিদ্যাবধু জীবন বিদ্যার সঙ্গে কার সঙ্গে তুলনা করলেন হ্যাঁ বধুর সঙ্গে তুলনা করলেন বিদ্যাবধু জীবনম হ্যাঁ জীবন স্বরূপ হ্যাঁ বধুর শব্দ উল্লেখ কেন করলেন হ্যাঁ বিবাহের সময় বর বধূকে এত সুন্দররূপে সাজানো হয় সাজানো হয় না হ্যাঁ সকলেই আকৃষ্ট হয় জীবনম আনন্দমোদী বর্ধনম আনন্দরূপী সমুদ্রের লহরি ঢেউ সেখানে প্রবাহিত আনন্দ বন্দী বর্ধনম বিদ্যাবধি জীবন আনন্দমোদী বর্ধনম প্রতিপদম পুণ্যামিষ আস্বাদনম প্রতি ছন ছন হ্যাঁ সেগুলো আমাদের হৃদয়ের মধ্যে কী হবে আস্বাদিত হবে কি আস্বাদিত হবে নাম প্রভু হ্যাঁ তখন নাম ছাড়তে ইচ্ছা করবেন যারূপ
যদি কারো নামের রুচি হয়ে যায়, তাহলে শাস্ত্র বলছে তার নাম ছাড়তে কখনো দের লাগবে না, নাম ছাড়বে, নাম স্বাভাবিক রূপে নাম সেখানে কীর্তন হবে। এখন নাম করতে কষ্ট হয়, কিন্তু যখন নাম শুদ্ধ নাম কি জিহার অগ্রদে চলে, জিহার উপর নামটা আপনা আপনাই নিত্য করবে, আর কোন কিছু করতে হবে, নামটা আপনা আপনাই জিহার মধ্যে। দেখো নামের কত মহিমা রয়েছে। এখন নাম করতে কষ্ট হয়, হ্যাঁ শিরের দরদ মানে মাথার দরদ, হ্যাঁ খুব বেশি হলে 64 মালা করে নিলেন, অভি 64 মালা কি করে হবে, সব নামে আছে, নামে আছে জানেন, বলে নামে আছে। হ্যাঁ এক আশ্রমের মধ্যে গুরু আর শিষ্য থাকত, হ্যাঁ নামে আছে কথা শুনো, একটা আশ্রমের মধ্যে একজন গুরু আর একজন শিষ্য থাকত, হ্যাঁ কিন্তু সেই শিষ্যদের ছিল বড় আলসি, আলসি শিষ্য, আলসি সমাজ ভেরি লেজি, হ্যাঁ খুব লেজি শিষ্য মানে কর্মঠ, হ্যাঁ কাজ করতে যান কাজে ফাঁকি দেয়, হ্যাঁ দুষ্ট আছে, কিন্তু সদাসর্বদিকে নামের মালাটা এরকম হাতে নিয়ে নিল, হ্যাঁ কমসে কম তুলসী মালটা স্পর্শ করলে তো ভালো হতো, তাও করবি না, হ্যাঁ এরকম করে বাস নিয়ে। আর গুরু কোনো আদেশ দিলে বাস একটাই শব্দ বলে কি কি বলে নামে আছি, হ্যাঁ নামে আছি, এগুলো লোক বঞ্চনা মাত্র আর কিছু না, লোক বঞ্চক। হ্যাঁ গুরু একদিন বললেন শিষ্যকে, দেখো আমার বয়স হয়ে গেছে, আমি ঠাকুরকে ভোগ লাগাতে পারি, তুমি একটু ভোগ লাগিয়ে দাও, হ্যাঁ মঙ্গল আরতি করো। বলে গুরুদেব আপনি তো বলেছেন যে জীবে কলকলিকালে জীবের একমাত্র উপায় কে নাম সংকীর্তন, হ্যাঁ এই জন্য আমি নামের ব্রত নিয়েছি, কিন্তু করেন একটু নাম, হ্যাঁ ওই কী করে জানেন নাম এক ফোঁটা নাম করে বাস শুয়ে পড়ে, হ্যাঁ তাই না, অনেক কী করে তাড়াতাড়ি উঠে যায়, হ্যাঁ তাড়াতাড়ি উঠে কোনোরকম কাপড়টা কোমরে ধরে দৌড়তে দৌড়তে এসে যায়, হ্যাঁ আবার মুখের মধ্যে কী বলে থাকে সেগুলো লালাগুলো বেরিয়ে আসে, হ্যাঁ কতগুলো লোকের থাকে না এরকম, হ্যাঁ জানেন কি জানেন শুয়ে থেকে দুই কল থেকে কি হয় ওই লিকুইড যাইতে পড়বে, হ্যাঁ লার পড়তে টপক, হ্যাঁ ভারতের হাত মুখ ধুয়ে না দুর্গন্ধ, হ্যাঁ আর যদি বলে নামে আছে না মুখটাকে ভালো করে ধুতে হবে, আমাদের গুরু মহারাজ বলতেন এই নামটাকে শহরের নালি বানাবেন না, কি বললাম আমাদের যে জিহার যে মুখটা যে রয়েছে মুখটাকে কি করতে কি করবেন না শহরের নালি বানাবেন, শহরের নালিতে কি হয় সব নোংরা জলগুলো প্রবাহিত হচ্ছে, হ্যাঁ এই জন্য বলা হয়েছে যে আমাদের চিত্তটাকে কি করতে হবে নির্মল করতে হবে, হ্যাঁ চিত্ত যদি নির্মল না হয় শুদ্ধ নাম কি করে উদিত হবে, এই ছিল বিচার গ্রহণের চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন তার অবদান বৈশিষ্ট্যের মধ্যে এই সকল কারণগুলি বলা হয়েছে নাম সংকীর্তন, চৈতন্য মহাপ্রভু নিত্য প্রত্যহ নগর সংকীর্তন করতেন, হ্যাঁ এই জন্য নগর সংকীর্তনের পর কী কীর্তন করা হয় কী কীর্তন করা, হ্যাঁ হ্যাঁ ভ্রমিয়া কে বলে নগর ভ্রমিয়া আমার গৌর এলো ঘরে,
বলে নগর্ভ নাম সংকীর্তন, একটা হচ্ছে কীর্তন আর একটা হচ্ছে নাম সংকীর্তন। কীর্তন কাকে বলে আর সংকীর্তন কাকে বলে? ওষ্ঠ স্পন্দনাথ ইতি কীর্তন। হ্যাঁ, জিহা হচ্ছে যদি আপ ডাউন করে সেটা কীর্তন হয়ে যায়। আর সংকীর্তন কাকে বলে? সংকীর্তন সম্বন্ধে সর্বে মিলিত্বা কীর্তনম ইতি সংকীর্তন। অনেক ভক্ত একত্রিত হয়ে হ্যাঁ যে কীর্তন হয় কি বলা হয়? সংকীর্তন। হ্যাঁ, এই সংকীর্তন বলটাই হচ্ছে মুখ্য বলা হয় নাম সংকীর্তন। এই জন্য বলছে চেত দর্ব মার্জন ভব মহাদাবনির্বাপন শ্রেয়া কৈব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবনম আনন্দমুদিবর্ধন প্রতিপদম পূর্ণামিত সাধনম সর্বাত্মস্রপণং পরম বিজেতে শ্রীকৃষ্ণ সংকীর্তন নাম সংকীর্তন। হ্যাঁ, মহাপ্রভু কোনো গ্রন্থ লিখে যান নাই। হ্যাঁ, কেবল মাত্র কয়েকটা শ্লোক তিনি বারবার আবৃত করেছেন বলা হয়েছে। হ্যাঁ, আর কিছু এই জন্য আপনারা বাড়ি ফিরে গেলে কীর্তন করবেন। হ্যাঁ, কী কীর্তন করবেন? মহামন্ত্র। হ্যাঁ, নাম সংকীর্তন কথা বলা হয়েছে, অন্য কোনো কীর্তন করতে হবে না। একমাত্র কী কীর্তন করবেন? নাম সংকীর্তন, নাম চিন্তামণি, নাম চিন্তামণি সব। নাম করলে নাম প্রভু সব কিছু ফল দিয়ে দেবে, যা চাইবেন নাম প্রভু দিয়ে দেবে। এই জন্য অন্য কোনো দেব দেবতার কাছে যেতে মানা করা হয়েছে, মহাপ্রভু নিজেই বলেছেন। মহাপ্রভু কী বলেছেন? যে অন্য কোনো দেবদেবীর কাছে তোমাকে চাইতে হবে না, আমি দিব। এই জন্য নাম সংকীর্তনের অভিমুখে চৈতন্য মহাপ্রভুর প্রকট। আবার মহাপ্রভুর জীবদ্দশা নাম সংকীর্তন তিনি জগতের মধ্যে প্রচার করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। কটা বাজে? নটা বাজে, প্রসাদ হবে না? বলো সচিনন্দন গৌর হরি কী জয় জয় শ্রী রাম। কীর্তন করে দেব। कुछ बोल रहा है प्रभु जी? हैं लोग है ना प्रसाद के लिए, उनको भेज दीजिए। बंगाली भक्त ना है, हमारी डिवोटी है, तो जो प्रसाद हॉल में आ जाए अभी शुरू करा दो। हाँ, जो नॉन केवल नॉन डिवोटी के लिए नहीं, ये नॉन बंगाली किसको भेज दो? नहीं, ये सब जो हमारी डिवोटी सारे प्रसाद, केवल हमारे जो इतने भक्त लोग हैं सब प्रसाद हॉल में आप लोग जाकर के आज प्रसाद ग्रहण करें। Those who are devotees, they may go to Prasad Hall and honor Mahaprasad. Okay? Thank you. Hare Krishna. Don't delay. Go quick and take Mahaprasad. Mahaprasadi Govinde Nama Brahmane Vaishnavi Salpa Punna Gatan Rajan Vissasani Vajayati Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare
में गाई गौरा हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। वृंदावन बिहारी लाल की जय।